এখনও পর্যন্ত ইডির কাছে হাজিরা দেবেন না এমন কোনো রিপোর্ট পাঠাননি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাজিরা দিচ্ছেন এমনটাই ধরে নিয়ে কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাজিরার পূর্বেই ইডি অফিসে চরম তৎপরতা দেখা গেল। ইতিমধ্যে ইডি অফিস কার্যত কেন্দ্রীয় ফোর্স দিয়ে ঘিরে ফেলা হয়েছে। ইডি অফিসের 200 মিটারের মধ্যে 144 ধারা জারি করে রেখেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি অফিসের ধারে কাছে ঘেঁষতে দেওয়া হচ্ছে না রাজ্য পুলিশকেও। 200 মিটার পর্যন্ত 44 ধারা থাকার কারণেই পুরোপুরি সেন্ট্রাল ফোর্সের দ্বারা ঘিরে রাখা হয়েছে ইডি অফিস। এই মুহূর্তের সব থেকে বড় খবর, আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাজিরা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন তিনি ভোটের আগে হাজিরা দেবেন না ইডি অফিসে, কিন্তু ইডির কর্তৃপক্ষের কাছে এখনও পর্যন্ত কোনো লিখিত রিপোর্ট পাঠাননি অভিষেক। এমনকি অভিষেকের আইনজীবীর তরফেও ইডিকে জানানো হয়নি যে তিনি হাজিরা দিচ্ছেন কি দিচ্ছেন না। আজ এই মুহূর্তের সব থেকে বড় খবর, গতকালকে দফায় দফায় দিল্লির সঙ্গে আলোচনা করে কলকাতার ইডি গোয়েন্দারা। দিল্লির গ্রিন সিগন্যাল পাওয়ার পরেই ইডি গোয়েন্দারা আইনজীবীদের সঙ্গেও একপ্রস্থ আলোচনা করেন। এই মুহূর্তে সব থেকে চাঞ্চল্যকর আপডেট, আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাজিরা রয়েছে ইডি অফিসে। অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা দিলে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হতে পারে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক বিষয়ে। কালীঘাটের কাকুকেও মুখোমুখি বসিয়ে জেরা করতে পারে ইডি কর্তৃপক্ষ। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি হাজিরা না দেন, হাজিরা এড়িয়ে যান, তাহলে পরবর্তী পদক্ষেপ ঘোষণা করতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইতিমধ্যেই ইডির পক্ষ থেকে আইনি বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরার পূর্বেই কার্যত ইডি অফিস ঘিরে ফেলল কেন্দ্রীয় বাহিনী। এই মুহূর্তের সব থেকে বড় খবর।